নমস্কার বন্ধুরা, মর্টিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিনির নারকেল নাড়ু। শুধুমাত্র চিনি আর নারকেল দিয়ে খুব কম সময়ের মধ্যে সহজেই এই নাড়ু বানানো যায় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করাও যায়। চিনির নারকেল নাড়ু বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্রাইন্ড করে নিতেও পারেন। নারকেলের যে ভেতরের সাদা শাঁসটা আছে সেই সাদা শাঁসটা পিস পিস করে কেটে গ্রাইন্ড করে নেবেন। নারকেলটাকে কুড়ে নিয়েছি, ভেতরের সাদা অংশটাই শুধু কুড়ে নিয়েছি। ওপরের যে লাল স্তরটা থাকে সেটা যাতে এই নারকেলের মধ্যে না থাকে সেটা খেয়াল রাখবেন, তাহলে নারকেল নাড়ুর কালারগুলো একটু লালচে চলে আসবে। এবারে এই কোরানো নারকেলের মধ্যে অ্যাড করে দেব চিনি। চিনির মাপটা একদম ঠিকঠাক হতে হবে, না হলে পাক ঠিকঠাক করে হবে না। একটা বাটির আড়াই বাটি নারকেল কোড়াটা হয়েছিল, সেই বাটির দেড় বাটি আমি এখানে চিনি ব্যবহার করছি। চিনিটা দেওয়ার পর কোড়ানো নারকেলের সাথে চিনিটাকে ভালো করে মেখে নিচ্ছি, হাতে করে চাপ দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি। এই মাখাটা যত ভালো হবে নারকেল নাড়ুর পাক কিন্তু ততই ভালো হবে। এখানে চিনির পরিমাণটা যদি কম হয় তাহলে নারকেল নাড়ুর পাকটা ঠিক মতো করে হবে না, আবার যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে নারকেল নাড়ু বেশি মিষ্টি হলে খেতেও ভালো লাগবে না। প্রায় এক থেকে দেড় মিনিট মতো হাতে করে এরকম করে চাপ দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে পাঁচ মিনিট রেখে দেবো এরকমভাবেই। এতে করে নারকেলের সাথে চিনিটা বেশ ভালো মতো করে মিশে যায়, আর তার জন্যেই তুলনামূলক কম চিনি দিলেও নারকেল নাড়ুর পাকটা ঠিক মতো করে চলে আসে। পাঁচ মিনিট পরে চিনি আর নারকেলের মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম ঘিয়ের ব্যবহার আমি করছি না, আপনারা চাইলে হাফ চামচ মতো ঘিয়ের ব্যবহার করতে পারেন, কিংবা যদি আপনারা কোনো অ্যালুমিনিয়ামের কড়াই করেন সেক্ষেত্রে হাফ চামচ মতো ঘিয়ের ব্যবহার করবেন। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি। আর চিনিটা গললেই দেখতে পাবেন যে এটা থকথকে হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে চিনিটা গলে গেছে। আর টেম্পারেচারটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই টেম্পারেচারে রাখলে নারকেল নাড়ুর কালারগুলো লালচে হয়ে যাবে আর ঠিক মতো করে হবেও না। চিনিটা গলতে শুরু করেছে, তো এখন একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে এলাচ গুঁড়ো দিলে গন্ধটা খুব ভালো লাগে। সবটাকে আরও মিশিয়ে নিচ্ছি। এবার টেম্পারেচারটাকে লোতে করে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে যাব, যতক্ষণ পর্যন্ত না নারকেল নাড়ুর পাকটা আসছে। দেখতেই পাচ্ছেন যে কত সহজে নারকেল নাড়ুটা বানানো যাচ্ছে। তো এই নারকেল নাড়ুগুলোকে এরকমভাবে বানিয়ে ফ্রিজে প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর যদি ফ্রিজে না রেখে বাইরে রাখতে চান তাহলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। যদি গুঁড়ো দুধ বা লিকুইড মিল্ক ব্যবহার করেন তাহলে এতদিন সংরক্ষণ করা যাবে না, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই নারকেল নাড়ুতে আমি কোনো লিকুইড মিল্ক বা গুঁড়ো দুধ ব্যবহার করিনি, আর তার জন্যই এটা বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করা যাচ্ছে। সামনেই রাখি আসছে, আর শুধু রাখি কেন, যে কোনো সময়েই এরকমভাবে বাড়িতে খুব সহজে নারকেল নাড়ু বানিয়ে সেটাকে বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। প্রায় 4-5 মিনিট ধরে ক্রমাগত নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন যে নারকেল নাড়ুর পাকটা ঠিক মতো করে চলে এসছে, আর স্প্যাচুলা থেকে এরকম করে ফেললেও খুব সহজে পড়ে যাচ্ছে না। এতেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু এখান থেকে মিশ্রণ নিয়ে পরে যদি দেখেন যে গোল শেপে করা যাচ্ছে মোটামুটি, তাহলে বুঝবেন যে ঠিক মতো করে পাকটা হয়ে গেছে। আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও শুকিয়ে যাবে। এবার টেম্পারেচারটাকে অফ করে দিচ্ছি আর একটা প্লেটের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করা চলবে না, হালকা গরম থাকা অবস্থায় নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে। যেহেতু এটা শুধুমাত্র চিনি দিয়েই তৈরি, তার জন্য ঠান্ডা হলে ঝুরঝুরে হতে শুরু করে দেবে। হাতে নিয়ে নিয়েছি সামান্য একটু ঘি। এবার কিছুটা মিশ্রণ নিয়ে এক হাতে চেপে চেপে নাড়ুটা পাকিয়ে নেব। দেখুন, চিনির তৈরি বলে অলরেডি ঝুরঝুরে হতে শুরু করে দিয়েছে, তবে চেপে চেপে করলে নাড়ুর শেপে ঠিক চলে আসবে। এখানে কোনো জল বা দুধের ব্যবহার করিনি, তার জন্য এক হাতে করে এরকমভাবে চেপে চেপে নাড়ুটা করে নেবেন। দু হাতে করে করতে গেলে অনেক সময় নাড়ুটা না হতেও পারে। দেখুন, নাড়ুটা হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেকটা নাড়ু আমি করে নিচ্ছি। সব নারকেল নাড়ুগুলোকেই করে নিয়েছি। প্রায় 1 ঘন্টা মতো ফ্যানের হাওয়াতে রাখার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে এগুলোকে সংরক্ষণ করতে পারেন। এই নারকেল নাড়ুগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর মুখে নিলেই যেন মিলিয়ে যায়। যেসব বোনেরা রান্নাতে পটু টন, তারাও কিন্তু রাখির দিন এরকমভাবে খুব সহজেই নারকেল নাড়ু বানিয়ে নিতে পারেন।
আমাদের চ্যানেলের সকল সদস্যদের জানাই রাখি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা।